আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে ফাদলু আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মর্যাদা, সাহাবীদের মর্যাদা। দেখেন ভাই, বিষয়টা বলার আগে একটা জিনিস আমাদের জেনে রাখা উচিত, মর্যাদা বা অমর্যাদা দুটো একটা জিনিস, দুটোর মধ্যে একটা কার মর্যাদা। আমরা যখন মারা যাব, আমাদের মধ্যে হয়তো কারু এমন কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হবে যেটা শোভনীয় নয়, আবার এমন কারো কোনো কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হবে আমার মৃত্যুর পরে মানুষরা করবে আর কি, যেটা শোভনীয়। তো শোভনীয় নয় কোনটা? যে আমি এমন কোনো কাজ দুনিয়াতে করে যাব যে কাজটা মানুষের চোখে খারাপ, মানুষ খারাপ চোখে দেখে, খারাপ চোখে দেখবে আমার মৃত্যুর পরেও। মানুষ যতদিন বেঁচে থাকবে, যতদিন তার আমাকে জানবে বা আমার সম্পর্কে আরও যারা জানবে, যারা আমাকে দেখেনি, ততদিন পর্যন্ত কিন্তু এই কথাগুলো থেকেই যাবে। আমি যদি ভালো কাজ করে যাই ভালো, খারাপ কাজ করে গেলে খারাপ। ঠিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা এমন কাজ করে গেছেন যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কোরআনে স্বর্ণক্ষরে লিপিবদ্ধ করে রেখেছেন যে কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে সংরক্ষিত রেখেছেন তাদের কথাগুলিকে, কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। তার কারণ কি? তারা এমন কাজ করে গেছেন দুনিয়াতে যে কাজগুলো আমাদের জন্য, আমরা যদি মেনে চলি এবং আমরা যদি সেগুলো ফলো করে চলি, তাহলে আমাদের জীবনে একটা পাথিও, জীবন চলার একটা উপকরণ, জীবন চলার একটা রাস্তা। আমরা কীভাবে দুনিয়াতে জীবনযাপন করব সেখান থেকে রাস্তা খুঁজে পাওয়ার একটা মানে কি পথ। সুতরাং ভাইজান, তাদের সম্পর্কে গুটি কয়েক কথা। আজকে তাদের মর্যাদা, প্রত্যেকটা সাহাবীর মর্যাদা বলা তো সম্ভব না, তাহলে প্রত্যেকটা সাহাবীর মর্যাদা বলতে গেলে 100,000 জুমা লাগবে, তারও বেশি, 100,000 জুমা লাগবে, তারও বেশি, এত সাহাবি। সুতরাং সাধারণভাবে সাহাবাদের যে মর্যাদা, সেই মর্যাদা সম্পর্কে গুটি কয়েক কথা। সাহাবা কাকে বলে? প্রথম আমরা জানি সাহাবা বলা হয় কাদেরকে, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখেছেন। শর্ত কি? প্রথম, যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখেছেন এবং তার উপরে ঈমান এনেছেন এবং সেই ঈমানের অবস্থায় তার মৃত্যুবরণ হয়েছে, এর নাম হলো সাহাবা। এমনও লোক, অনেক লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছে কিন্তু আবার ফিরে গেছে অন্য ধর্মে, এ কিন্তু সাহাবি নয়, এ কি মুরতাদ, এ কি মুরতাদ, এ সাহাবি বলা যাবে না। কেন? ঈমান আনার পরে তার উপরে তার মৃত্যু হয়নি, সে অন্য ধর্ম গ্রহণ করেছে। সুতরাং সাহাবি কাকে তাহলে বললাম? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে দুই চোখে। একজন অন্ধ, সে দেখতে পায় না কিন্তু আওয়াজটা তো শুনেছে, এটাই দেখা। দেখেছে আল্লাহ রসুল সাল্লামকে এবং তার প্রতি ঈমান এনেছে এবং সেই ঈমানী অবস্থায় তার মৃত্যুবরণ হয়েছে, এর নাম হলো সাহাবা। সাহাবারা এমন কাজ করে গেছেন দুনিয়াতে যেটা আমাদের জন্য পাথেয়, যেটা আমাদের জন্য একটা রাস্তা চলার উপকরণ। সেই উপকরণগুলোকে যদি আমরা এক এক করে স্মরণ করি বা আমরা যদি মেনে চলার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ আমাদের জীবনটাও ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন যে আমার পরে এমন এক যুগ আসবে যে যুগে হে সাহাবে বৃন্দ, তোমাদের 10 ভাগের 1 ভাগ যদি তারা আমল করে তাও তোমাদের থেকে তারা উত্তম হবে, 10 ভাগের 1 ভাগও যদি তারা আমল করে, মানে এমন একটা যুগ আসবে। সুতরাং আমরা যদি মেনে চলি এবং সেই মতো আমল করার চেষ্টা করি, আমাদের মর্যাদাও কম না, যেহেতু আমরা উম্মতে মুহাম্মাদি, উম্মত আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের আমরা উম্মত, এটা আমাদের সব থেকে বড় বৈশিষ্ট্য। যাই হোক, সাহাবাদের মর্যাদা, প্রথম মর্যাদা হচ্ছে কি জানেন? যে তারা ঈমান গ্রহণে অগ্রগামী ভূমিকা পালন করেছেন। প্রথম, ঈমান গ্রহণে অগ্রগামী। আজকে এই ব্যাখ্যাটা যদি দিই,
এই ব্যাখ্যাটা যদি দিই তাহলে আমরা কিন্তু ফেলিওর। তার ঈমান গ্রহণে অগ্রগামী কেমন? ঈমান গ্রহণে অগ্রগামী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো মুক্তি পাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো মুক্তি পাবে। সাহাবায়ে কেরাম বেলা ঝেজাক নিঃসন্দেহ কোন রকমের এদিক ওদিক না তাকিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছিলেন, নিজের ধর্ম ত্যাগ করে, নিজের ধর্ম ত্যাগ করে। এত বড় সাহস, এত বড় বিশ্বাস একমাত্র সাহাবাদেরই আছে। এই জন্যই আল্লাহ বলছে কোরআনে সূরা আত-তাওবা আয়াত নম্বর 100, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা ইত্তাবাউহুম বিহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, মুহাজির এবং আনসার এদের মধ্যে যারা প্রথমে অগ্রগামী, আর এবং এদের মুহাজির এবং আনসারদের যারা অনুসরণ করছে সঠিকভাবে সুন্দরভাবে, তাহলে মুহাজির এবং আনসারদের যারা অনুসরণ করে তারা আর মুহাজির এবং আনসাররা কি রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ এদের উপর সন্তুষ্ট, ওয়ারাদু আনহু এবং এরাও আল্লাহর উপরে সন্তুষ্ট। তাহলে সন্তুষ্ট আল্লাহ নিজে ঘোষণা করে দিলেন, কাদের উপর আমি সন্তুষ্ট? মুহাজিরদের উপরে। যাহলে যাদের উপর সন্তুষ্ট তাদের জন্য কি জান্নাত ঘোষণা করলেন আল্লাহ সূরা তাওবা আয়াত নম্বর 100। তারপর আল্লাহ বলছেন কি এদের জন্য তৈরি করা হয়েছে জান্নাত, তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, যে জান্নাতের নিচে নহর প্রবাহিত এবং সেই জান্নাতে আর চিরস্থায়ী থাকবে। কারা? এই মুহাজিররা এবং আনসাররা এবং এদের যারা অনুসরণ করে। সুতরাং ভাইজান আজকে আমরা দেখেন, আমি বলি যত মানুষ আমরা এখানে আছি প্রত্যেক মানুষের, আমরা যদি এখানে 100টা মানুষ থাকি, 100টা মানুষের মধ্যে বিশ্বাস কিন্তু 100 রকমের, একরকম নেই। আর সাহাবায়ে কেরামের কি ছিল? 1 লক্ষ 2 লক্ষ সাহাবি, তাদের অন্তরটাও ছিল এক আর বিশ্বাসটাও ছিল এক। আর আমরা যদি 2 লক্ষ হই, আমাদের অন্তরটাও 2 লক্ষ, বিশ্বাসও 2 লক্ষর মতো, বিশ্বাসও 2 লক্ষর মতো। আর আমরা সবাই মুফতি, সবাই ফতোয়া দিতে শিখে গেছি, সবাই ফতোয়া দিতে শিখে গেছি, সবাই মুফতি। আমরা কাউকে অনুসরণ করা বা অনুকরণ করা বা সঠিকটা কি সেটাকে অনুভব করা, আল্লাহ বলছেন কোরআনে কারীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়্যানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, সূরা আল হুজুরাত। আল্লাহ বলছেন যখন তোমাদের কাছে কোনো ফাসিক বা পাপী আসে বা কোনো লোক আসে কোনো খবর বা কোনো বার্তা দেয়, তোমরা সেটাকে বিশ্বাস করবে না যতক্ষণ পর্যন্ত যাচাই বাছাই না করবে। আর আমরা কি করি? যাচাই বাছাই না করে বিশ্বাস করি, আমার বাপ দাদারা করে গেছে, আমার বাপ দাদারা এই করেছে, তারা কি ভুল করেছে নাকি, এটাই আমরা করব। আল্লাহ বলছে কোরআনে সূরা বাকারা ওয়াইদা কিলা লা মুত্তাবিউ মা আনসালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকুলুনা শাইয়্যান ওয়ালা ইহতাদুন, এটা আমরা বলি, আমার বাপ দাদারা যেটা করে গেছে ওটাই করব, কিন্তু অনুভব করি না, অনুকরণ করার চেষ্টা করি না, অনুসরণ করি না, পর্যালোচনা করি না, পর্যবেক্ষণ করি না। সুতরাং সাহাবারা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বাস। আমাদেরকে এখন যদি বলা হয় আল্লাহর আকার আছে না নেই, আমরা কেউ বলি আকার নাই, কেউ বলে আকার আছে, কেউ বলছে আমাদের মতো, কেউ বলছে অং মতো, আল্লাহ কোথায় বলছি আল্লাহ সব জায়গায় বিরাজমান, বিভিন্ন রকমের আমাদের মতাদর্শ বিশ্বাস। সুতরাং তাদের বিশ্বাস ছিল একটা, এই জন্য তারা অগ্রগামী। এক নম্বর 2, কষ্টের সময়ে তারা ধৈর্য ধারণ করেছেন সাহাবায়ে কেরাম, এই জন্য তাদের এত মর্যাদা। কষ্টের সময় কয়েকটা উদাহরণ দিই, কষ্টের সময়ে কয়েকটা উদাহরণ দিই, সাহাবাদের মর্যাদা এত কেন বেশি? হয়তো বেলাল এবেন রেবাহ, আমরা সবাই নাম শুনেছি, মুয়াজ্জিনুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াদ্দিন মসজিদে নববীর মুয়াদ্দিন ইনি ইন্তেকাল করেছেন আপনার এতে ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাসে মানে ফিলিস্তিনে ওনার মানে কবর আছে আর কি হযরত বেলাল ইবনে রেবা বেলাল ইবনে রেবা ইনি হাবশির মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন তখন বেলাল ইবনে রেবা রাদিয়াল্লাহু আনহু ইনি কি করলেন মানে নিঃসন্দেহে ইসলাম কবুল করলেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেন কিন্তু ইনি যার আন্ডারে কাজ করতেন মানে যার দাস ছিলেন তার নাম হচ্ছে উমাইয়া ইবনে খালাফ উমাইয়া ইবনে খালাফ উমাইয়া ইবনে খালাফ যখন জানতে পারল যে বেলাল ইবনে রেবা ইসলাম গ্রহণ করেছে তখন ছোট ছেলেদেরকে লেলিয়ে দিল লেলন বুঝেন ই করে দিল ছোট ছেলেদেরকে যাকে গলায় দড়ি বেঁধে টান আপনারা যারা হজ করেছেন তারা জানেন এখন মক্কা মদিনার ভূমি তো সেই পাথর নেই এখন তো সব ঢালাই হয়ে গেছে আর তখন পাথর কুচি কুচি পাথর বড় বড় পাথর যে বেলাল ইবনে রেবাহকে ছেলেদেরকে লেলি দিয়েছিল কি যে গলায় দড়ি রশি বেঁধে একে টেনে টেনে নিয়ে বেড়া যাতে করে ই যে ইসলাম গ্রহণ করেছে এটা ত্যাগ করে তারপরে যখন টেনে টেনে নিয়ে বেড়াচ্ছে যখন ত্যাগ করলেন না তখন কি হুমাইয়া ইবনে খালাফ বলছে এক কাজ কর এই প্রখর রোদ এই রোদের উপরে ওকে মধ্যখানে পাথরের উপরে শুয়ে দে এবং ওর বুকের উপরে পাথর চাপিয়ে দে বুকের উপরে পাথর চাপিয়ে দে বলাটা সহজ ভাই আমি যে বলছি না বলাটা খুব সহজ কাজে করাটা কত কঠিন দেখেন তারপরেও আহাদ আহাদ তিনি কিছু জানতেন না হাবশির মানুষ আরবি ভাষা জানতেন না আহাদ আহাদ শব্দ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আরদা একদিন পেরিয়ে যাচ্ছেন রাস্তা দিয়ে এইভাবে বুকে তার পাথর হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন জিজ্ঞেস করলেন তুমি কার দাস কার কাছে থাকো উনি বললেন উমাইয়া ইবনে খালাফের আমি দাস হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দয়ালু মানুষ ছিলেন দয়ালু নবীদের পরে যার স্থান তিনি উমাইয়া ইবনে খালাফের কাছে গিয়ে বললেন বেলালকে আমাকে বিক্রি করে দাও বেলালকে আমাকে বিক্রি করে দাও তখন যে দামটা হয় তার থেকে ডবল দাম উমাইয়া ইবনে খালাফ চাইল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কত টাকায় ঘর থেকে এনে বেলালকে মুক্ত করে দিলেন বলুন যারা হজ করেছেন তারা জানেন সৌদি আরবের রোদ কত প্রখর আর কত তখন পাত এখন তো সব ঢালাই হয়ে গেছে হ্যাঁ এখন পিচ দিয়ে ঢালাই তখন তো সেই রোদের মধ্যে বালুর ওপরে বুকে পাহাড় পাথর চাপা দিয়ে হ্যাঁ যাতে করে ধর্ম ত্যাগ করে কিন্তু না আহাদ আহাদ শব্দটা মুখ থেকে বের হতো সব সময় তো ভাইজান এই জন্য কষ্ট তার কি ইসলামের জন্য কত কষ্ট করে গেছে আর আমরা কি কষ্ট করি ভাই কেন তাদের মর্যাদা হবে না এত কেন তাদের মর্যাদা হবে না আর একটা দৃষ্টান্ত দিই যে আয়াত পড়েছি সূরা আল হাসরের ওয়াল্লাযীনা তাবাওয়াউ দ্বারা ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম যারা এখানে এই আয়াতটা হচ্ছে মদিনাবাসীদের জন্য যারা মদিনাতে ইয়াসরে মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরেব যারা ইয়াসরেবে বা মদিনাতে বাসস্থান বানিয়েছে এবং মুহাজিরদের আসার পূর্বে তারা ঈমান গ্রহণ করেছে ঈমান এনেছে ঈমান এনেছে মানে কি আনসার আনসাররা ঈমান এনেছে والذين تبوا الدار والإيمان ولا يجدون في صدورهم حاجة ويحبون من هاجر إليهم একটা গুণ কি মদিনাবাসীরা মুহাজিরদের পূর্বে যারা মুহাজির মানে হিজরত যারা করেছে তাদের পূর্বে তারা ইসলাম গ্রহণ করেছে মানে যাওয়ার পূর্বে দ্বিতীয় যে সমস্ত মানুষ মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তাদেরকে তারা কি করতেন ভালোবাসতেন ভালোবাসতেন এখন বলুন আমার বাড়ি বর্ধমান বা বীরভূম বা হাওড়া বা কলকাতা
আমি এখানে এসে থাকব আপনারা আপনাদের এই শালারে থাকব আপনারা কি চোখে দেখবেন যে বেটা এই অন্য জায়গায় এসে এখানে থাকবে মানে সব জায়গাতেই আমাকে ছোট করবেন এটা একটা দেশের বা একটা গ্রামের বা একটা এলাকা বা একটা শহরের নিয়ম আমি যেহেতু অন্য জায়গা থেকে এসেছি এটা আমাকে সব জায়গাতেই সবসময় ছোট হতে হবে কিন্তু মদিনাবাসীরা তা না ওয়াই হিব্বুনা মা হাজারা ইলাইহিম যাদের তাদের কাছে যারা হিজরত করে এলো তাদেরকে ভালোবাসতেন কেমন ভালোবাসা শুধু ভালোবাসা ওয়ালা ইজদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু মদিনাবাসী আনসারদের প্রয়োজন আছে অভাব অনটন আছে তারপরেও তাদের ভেতরে কোনো ঈর্ষা ছিল না যে না আমরা অভাবী অভাবগ্রস্ত আমাদেরকে মাল দেওয়া হোক এদেরকে যেন না দেওয়া হয় এই অংশের একটা ঘটনা হচ্ছে এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন তারপরে বাহরাইন থেকে কিছু মাল এলো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদের মধ্যখানে বণ্টন করতে চাইলেন বণ্টন করতে চাইলেন যে আনসাররা অনেক আর মুহাজিররা অনেক যারা গরিব আনসার যারা মানে মদিনাবাসী যারা এদের খোদা আছে অভাবী তারপরে বুঝে না আমাদেরকে দেওয়া দরকার নেই যারা আমার মুহাজির ভাই হিজরত করে যারা এসেছে মক্কা থেকে এদেরকে দেওয়া হোক অথচ এরা অভাবী এরা অভাবী শুধু এরকম এরকম ছিল না কেন এদের মর্যাদা সাহাবাই কেরাম যারা মক্কা থেকে চলে গেছে চলে এসেছেন স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে জমি জমা কত কিছু ছেড়ে যখন চলে এলেন নিঃস্ব হয়ে খালি ইমানই বলে বলিয়ান হয়ে ইমানের শক্তি সঞ্চয় করে যখন মদিনায় তারা পৌঁছালেন নিঃস্ব কিচ্ছু নেই আনসাররা কি করলেন যার দুটো স্ত্রী বললেন ভাই মুহাজির আল্লাহ সুজনকে বললেন ইয়া রাসূল আল্লাহ আমার দুটো স্ত্রী আমার যার যে মুহাজিররা এসছে আমার একটা স্ত্রী তাকে আমি তালাক দিয়ে সেই জন্য বিয়ে করে কেউ বলছে আমার তিনটে স্ত্রী আমি দুটো স্ত্রীকে তালাক দিলাম যাদের স্ত্রী নেই যে মুহাজির ভাইরা এসছে তারা জন্য বিয়ে করে পারবো এত কোরবানি করতে আমরা এরকম কোরবানি করতে আমরা পারবো যে স্ত্রীকেও তালাক দিয়ে আমি তাকে দিয়ে দিলাম যে না তোমার কষ্ট যাতে না হয় বাহরাইন থেকে মাল এলো মাল আমরা নিলাম না এইখানে শুধু থেমে থেমে নেই আবার দেখেন ওয়াই সেরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা এবং তারা নিজের অভাব অনটন থাকা সত্ত্বেও অপরের অভাব অনটনকে তারা অগ্রাধিকার দিতেন অভাব অনটনকে অগ্রাধিকার দিতেন এ সম্পর্কে একটা হাদিস বুখারী শরীফ হাদিস আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল আতা রাজুলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইয়া রাসূলুল্লাহ আসাবানি আল জিহাদ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলছেন একজন মানুষ ক্ষুধার্ত মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসাবানি আল জিহাদ আমি ভোকার্ত আমি ভোকে আছি ক্ষুধার্ত মানুষ আমাকে খাবার দান করেন আমাকে খাবার দেন ফারসারা ইলা নিসাইহি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য যিনি নেতা হবেন যিনি পরিচালক হবেন যিনি মানে মানুষের নেতৃত্ব দেবেন তার বৈশিষ্ট্য কেমন হতে পারে এটা কি বৈশিষ্ট্য ফারসালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলা নিসাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সর্বপ্রথম কি করলেন যে তার স্ত্রীদের কাছে পাঠালেন দেখো খাবার আছে কিনা খাবার আছে কিনা তিনি আঙুল বাড়ি দেখে দিল বললেন না যে অমুক তুমি নিয়ে যাও এই মেহমানটাকে না তিনি সর্বপ্রথম পাঠালেন খবর কি এলো বাড়িতে কিচ্ছু নেই বাড়ি যিনি সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল আদম ইয়াউমুল কিয়ামা যিনি নবী এবং রাসূলের সর্দার যিনি সমস্ত মানুষের সর্দার কিয়ামতের দিন তার বাড়িতে খাবারটুকু নেই ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন যে
এই আমার এই মেহমানটাকে আজকে কে খাবার খাওয়াবে তোমাদের মধ্যে? বললেন না উককে। ফাকামা রাজুলুম মিনাল আনসার, তো আনসারদের এক মানুষ দাঁড়িয়ে গেল, বলে ইয়া রাসূলুল্লাহ, আনা, আমি নিয়ে যাব। বাড়িতে নিয়ে গেলেন। ফাকালা লি আহলিহি, তার স্ত্রীকে বললেন, হাদা দাইফু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান, লা তাদখিলিহি বাইত ফি ফিল বাইত, ঘরে এমন কিছু জিনিস আছে যেটা তুমি জমা করে রাখবে না, জমা করে রাখবে না। তার স্ত্রী উত্তর দিল কি, মা ইন্দি ইল্লা কুত আসিব ইয়া সিব ইয়া, বাড়িতে এমন কিছু নেই, একমাত্র বাচ্চাদের জন্য কিছু খাবার আছে, সামান্য কিছু খাবার আছে রাত্রের। ভাইজান কথাগুলো বলছি, কথাগুলো কিন্তু সহজ সহজ বেরিয়ে যাচ্ছে। কেন তাদের মর্যাদা, কেন তাদের মর্যাদা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণ অক্ষরে লেখে লেখে দিয়েছেন, কেন এরকম গরিব কি আমরা কেউ আছি? তো বলছেন যে বাড়িতে বাচ্চাদের খাবার ছাড়া আর কিচ্ছু নেই, সামান্য কিছু। ওই আনসারি ব্যক্তি বললেন, দেখো এক কাজ করো, বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও, বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর তুমি আর আমি সারা রাত না খেয়ে থাকবো। কি ভালোবাসা রাসূলের প্রতি, কি ভালো, কি ঈমান তাদের, যে আমি আর তুমি না খেয়ে থাকবো, আর বাচ্চাদেরকে কোনো ঘুম পাড়িয়ে দাও। তারপর ফাতা আলী, তারপরে যখন মেহমানকে খাবার দেবে তখন তুমি আমার কাছে আসবে, আমার কাছে আসবে, আর কি করবে, আর এই যে সিরাজ, যে বাতি, যে লণ্ঠন জ্বলছে, এই লণ্ঠনটা তুমি কি করবে, নিভিয়ে দিবে, যাতে করে মেহমান পেট পুড়ে খেয়ে নেন, তার জন্য কোনো অসুবিধা না হয়, আর তুমি আর আমি আর আমার ছেলেরা না খেয়ে থাকবো। কোন একটা মেহমান বলুন, আমরা এরকম করি, আমরা যদি কেউ এখানে মসজিদে কিছু বলে বা কোথাও কেউ চাই, আমরা না দেখার ভান করে চলে যাই না, যাই না, এই স্বভাব আমাদের আছে না নেই? কেন আমাদের মর্যাদা থাকবে, কি কারণে থাকবে আমাদের মর্যাদা? তারপরে যখন সকাল করলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজেবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুজনের কাজ দেখে খুবই আনন্দিত হয়েছেন, কিংবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুজনের এই কর্ম দেখে হাসি হেসেছেন, আযহাক যাহিকা যাহিকা আল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ হেসেছেন যে নিজে না খেয়ে থেকে রাসূলের মেহমানকে খাওয়ানো। বলুন এই বৈশিষ্ট্য কি আমাদের আছে? بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني وإياكم بما فيه من الآيات والحكمة أقول ما سمعتم واستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه يغفر لكم إنه هو الغفور الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. আর একটা ঘটনা বলি এই সময় এই আয়াতের উপরে, তাহলে যারা নিজেদের প্রয়োজন থাকার পরেও অপরকে কি করে অগ্রাধিকার দেয়, এরাই তো আসল। ইয়ারমুকের যুদ্ধ হয়েছিল, ইয়ারমুক 15 হিজরিতে, প্রায় 6,000 মুসলমান মারা যান, তার মধ্যে 1,000 জন সাহাবি ছিলেন, 1,000 জন সাহাবি শহীদ হয়েছেন, 6,000 মুসলমান শহীদ হন ইয়ারমুকের যুদ্ধে, কিন্তু বিজয়ী মুসলমানরাই হয়েছিলেন, কিন্তু 6,000 মারা যাওয়ার মধ্যে 1,000 জন সাহাবি ছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য সাহাবি ছিলেন ইকরামা বিন আবি জাহাল, আবু জাহালের বেটা ইকরামা, যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের প্রিয়, আর আবু জাহাল ছিল সব থেকে বড় শত্রু, তার ছেলে কি ইকরামা, তিনি আল্লাহ রসুল সাল্লামের সাহাবি। তো ইকরামা বিন আবি জাহাল মারা গিয়ে শহীদ হয়েছিলেন এই ইয়ারমুকের যুদ্ধে। যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে
যুদ্ধ যখন শেষ হয়ে যায়, ছয় দিন পর্যন্ত যুদ্ধটা চলেছিল, ইয়ারমুকের যুদ্ধ। পনেরো তারিখে আরম্ভ হয়েছিল, কুড়ি তারিখে শেষ হয়েছে। তো ইয়ারমুকের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে আপনার দেখছে কে কোথায় পড়ে আছে না আছে, মুসলমানদের শহীদ কারা কারা শহীদ হয়েছে তাদেরকে একত্রিত করা, তাদেরকে দাফন করা। যখন ঘুরছেন তখন আওয়াজ আসছে মা মা মা, মানে পানি পানি পানি। তখন সাহাবায়ে কেরাম ভাবছেন এখনো কেউ হয়তো বেঁচে আছে, এখনো কেউ হয়তো বেঁচে আছে। একজন সাহাবি ছুটে এক মানে মগ পানি নিয়ে এসে তার মুখের কাছে গিয়ে ধরল, উনি পানি ধরেছেন, পানি পান করবেন। এমন অবস্থায় উনি শুনতে পাচ্ছেন কেউ যেন বলছে মা মা মা, পানি পানি পানি। ইনি কাতরাচ্ছেন, তারপরে ইনি কি বলছেন, আমার মনে হয় আমার থেকে ওই ভাই বেশি কষ্টে আছে, আমি পানি পান করবো না, তুমি তাড়াতাড়ি ওর কাছে নিয়ে যাও। ভাই মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যু শয্যায় শায়িত। তা বলছেন না, আমার মনে হয় আমার থেকে ওনার বেশি কষ্ট হচ্ছে, তুমি নিয়ে যাও। দ্বিতীয় জনের কাছে যখন পানিটা গিয়ে ধরা হলো, পানি পান করবেন, এমত অবস্থায় তৃতীয় জন মা মা করে চিল্লাচ্ছে। তো দ্বিতীয় জন কি বলছেন যে ভাই আমার থেকে মনে হয় উনি বেশি কষ্টে আছেন, পানিটা ওর কাছে নিয়ে যাও। পানি ওর কাছে যখন মোছালেন, ফারাকার রুহ মিনা দুনিয়া, দুনিয়া থেকে তার রুহটা চলে গেছে, মানে তার মৃত্যুবরণ হয়ে গেছে। উনি দ্বিতীয় জনের কাছে ঘুরে এলেন, দ্বিতীয় জনও শেষ। তারপরে প্রথম জনের কাছে আবার ঘুরে এলেন, প্রথম জনও দুনিয়া থেকে শেষ, বিদায়। ভাইজান, বিদায়ের সময়ও তাদের মধ্যে যে ভালোবাসা, তাদের মধ্যে যে একের ওপরের অগ্রাধিকার, এই জিনিসটা কি আমাদের মধ্যে আছে বলুন? আমরা দিতে পারি এটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিস, আনি নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসালুল মুমিনিন, মাসালুল মুমিনিন ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ ইযা ইশতাকা মিনহু উযু ইযা ইশতাকা মিনহু উযু তাদা লাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা রাওয়াহু মুসলিম। হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিনদের দৃষ্টান্ত ভালোবাসা, দয়া, দাক্ষিণ্য, মায়া মমতাতে কেমন, মাসালুল জাসাদ, একটি শরীরের ন্যায়, একটি শরীরের ন্যায়। ইদা তাদাম, যখন শরীরের কোনো অঙ্গে কোনো আঘাত লাগে বা কোনো অঙ্গ ক্ষতবিক্ষত হয়, তখন সমস্ত অঙ্গগুলি তার এই একটি অঙ্গের কারণে রাত্রি জাগরণ করে এবং জ্বরে তার আক্রান্ত হয় না, হয় না? আমার মাথা যন্ত্রণা হলে গোটা শরীরটা জাগে না, জাগে না? পা জুদা কুদা কেটে যায় তো যন্ত্রণা হলে গোটা শরীরটা জাগে না, জাগে না? কত রকম ট্যাবলেট খেতে হয়? তো মুমিনদের দৃষ্টান্ত এরকম, আমরা কি সেরকম মুমিন হতে পেরেছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাই সময় শেষ, তার মধ্যে আর দুটো হাদিস বলি, আমি খুতবা শেষ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা তাসুবু আসহাবি, তোমরা আমার সাহাবীদেরকে গালি গালাজ করবে না। ফাওয়াল্লাদি নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন দাহাবা মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
লা তাসুবু আসহাবি, তোমরা আমার সাহাবাদেরকে গালিগালাজ করবে না। আজ গালিগালাজ করে না, মুয়াবিয়াকে গাল দেয় না, কত রকম সাহাবিকে গাল দেয় না, আয়েশাকে গাল দেয় না, আলীকে গাল দেয় না, কত রকম গাল দেয়, তাই না? লা তাসুবু আসহাবি, আমার সাহাবাদেরকে গালিগালাজ করবে না। ফাওয়াল্লাযী নাফসি বিয়াদি, আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন দাহাবা, তোমরা যদি উহুদ পার সমতুল্য আল্লাহর রাস্তায় সোনা খরচা করো। উহুদ পার কত বড়, যারা হজ করেছেন তারা জানেন, উহুদ পার সমতুল্য যদি সোনা আল্লাহ সোনা আল্লাহর রাস্তায় দান করো, মা বালাগা মুদাহাদিম, তাদের এক মুদ এক মুষ্টি সমতুল্য পৌঁছাতে পারবে না। ওয়ালা নাসিপাও, না অর্ধ মুষ্ট, যদি উহুদ পার সমতুল্য সোনা খরচ করে দাও, তাদের এক মুষ্টি কিংবা অর্ধ মুষ্টি সমতুল্য না। কেন? এই যে কষ্টের কথাগুলো বললাম, কষ্টের সময় তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, সাহায্য করেছেন, তারা আল্লাহ রাসূল সাল্লামকে আশ্রয় দিয়েছেন, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন, সহযোগিতা করেছেন, তারা হিজরত করেছেন, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তারা যে শিক্ষা অর্জন করেছেন, ইমামের দরজায় তারা পৌঁছে গেছেন। আর তাদের মর্যাদা কি, তারা শুধু বসে থাকেননি, যেটা শিখেছেন মানুষকে জানানোর চেষ্টা করেছেন, এই জন্যই এই সাত দিক দিয়ে তাদের এই মর্যাদা। তো সুতরাং ভাইজান, আরেকটা হাদিস বলি আমি শেষ করছি, সেটা হচ্ছে এই, আন আবি বুরদাতান আবি কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন নুজুম আমানাতুল লিসসামা, ফাইযা যাহাবাত আন নুজুম আতা আলা সামা মা তুআদ। হযরতে আবি বুরদা সে তার বাপ থেকে হাদিসটি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন নুজুম আসমানের তারকারাজি, এই যে তারকারাজি যেটা দেখছো আসমানের জন্য, এটা আসমানের জন্য স্থিতিশীল, যতদিন তারকারাজি থাকবে, তারকা থাকবে, চন্দ্র সূর্য থাকবে, ততদিন আসমান স্থিতিশীল, মানে আসমান ধ্বংস হবে না। যেদিন তারাকা চলে যাবে, তারারা শেষ হয়ে যাবে, ফাইযা যাহাবাতিন নুজুম, যেদিন তারাগুলি চলে যাবে, আতা আলাসসামা মা তুআদ, তো যার অঙ্গীকার করাইছে সেটা তো কোন প্রতিষ্ঠিত হবে, অঙ্গীকার কি, কিয়ামত। ওয়া আনা আমানাতুন লি আসহাবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার সাহাবাদের নিকট আমানত স্বরূপ, সংরক্ষিত স্বরূপ, অর্থাৎ আমি যতদিন আছি ততদিন তারা মতবিরোধ করবে না, তারা বিদাতে শিরকে লিপ্ত হবে না, অন্যায় অত্যাচার করবে না যতদিন আমি আছি। ফাইযা যাহাবতু আতা আলা আসহাবি মা ইওয়াদুন, যখন আমি চলে যাব, অর্থাৎ আমার যখন মৃত্যু হবে, তখন সাহাবীদের উপরে ওই জিনিসটা আসবে যেটা অঙ্গীকার করা হয়েছে, কি, মতবিরোধ। আল্লাহ সাল্লাম চলে যাওয়ার পরে মতবিরোধ হয়নি, কত মতবিরোধ হয়েছে আমি ব্যাখ্যা দিচ্ছি না হাদিসটা। তিন নম্বর অংশ সেটা হচ্ছে এই, ওয়া আসহাবি আমানাতুন লি উম্মতি, আমার সাহাবীরা আমার উম্মতের জন্য আমানত স্বরূপ, সংরক মানে কি, রক্ষক স্বরূপ, রক্ষক স্বরূপ আমার উম্মতের জন্য আমার সাহাবীরা। ফাইযা যাহাবা আসহাবি, যখন আমার সাহাবীরা চলে যাবে, দুনিয়া থেকে বিদায় নেবে, আতা আলা উম্মতি মা ইওয়াদুন, তখন আমার উম্মতের উপরে ওই জিনিসটা আসবে যা অঙ্গীকার করা হয়েছে, কি, শিরক বেদাতে লিপ্ত হবে, মানে লড়াই দাঙ্গাতে লিপ্ত হবে, আজ হচ্ছে না হচ্ছে না। সুতরাং ভাইজান, শেষ কথা হচ্ছে এই, যে আমরা যে কোনো কাজ, যে কোনো জিনিস, যে কোনো সেটা ইবাদতের ক্ষেত্রে হোক, দুনিয়াবী ক্ষেত্রে হোক, মনোমালিন্য হওয়াটা স্বাভাবিক, সব কিছু হতে পারে, কিন্তু আমাদের আদর্শ, আমাদের মানে নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেন আমাদের আদর্শ হয়, আমাদের আদর্শ পুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেন আমাদের আদর্শ পুরুষ হয়, তাহলে আমরা ইনশাল্লাহ কোথাও আমাদের বালা মুসিবত, অন্যায় অত্যাচার, জুলুম নির্যাতন আসবে না, যদি আমরা এগুলোকে ফলো করে চলি। সেই তৌফিক আল্লাহ আমাদের দান করেন, আমিন।